আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি কথা আছে, তুমি ওড়ো, উড়তে যদি না পারো দৌড়াও, দৌড়াইতে যদি না পারো হাঁটো, আর হাঁটতেও যদি না পারো বাচ্চাদের মতো হামোগুড়ি পারো, তাও লক্ষ্যে পোষাও। লক্ষ্যটা কি? সত্য পর্যন্ত জানা, সত্যটাকে জানা। আপনারা আমার একটি ফর্মুলা পঞ্চভূত, এটার নাম আপনারা অনেকেই শুনেছেন, অল ওয়ার্ল্ডে বড় একটি আলোড়ন সৃষ্টি করেছে এই পঞ্চভূত নামটা। কেন করেছে? এই মানব সন্তান এটা খাওয়ার ফলে উপকৃত হয়েছে, উপকৃত হওয়ার ফলে এটা নাম সরাইছে, যদি ক্ষতি হতো এই নামটা সরাইতো না। এখন কিছু প্রতারক চক্র এটাকেই কাজে লাগিয়ে দিয়েছে। জানেন তো, আমার ভিডিও আপলোড করে মানে চুরি করে নিয়ে যেয়ে কেটে কুটে ওদের নাম্বার বসায় মানুষের সাথে, এই প্রতারণাগুলা ফেসবুক পেজে করতেছে। তাতে আমি হিংসা করি না, তাতে আমি কোনো হিংসা করি না, কিন্তু আপনি ছোট একটি পাপ করবেন এর মাপ পেয়ে যাবেন, আর একটু বড় পাপ করবেন তৌবা পড়লে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিবে। কিন্তু স্বয়ং এই আল্লাহর বান্দাদেরকে যদি আপনি ঠকান, ক্ষতি করেন, এর মাপ কখনো হবে না। যেই ভাইরা এখনো চিকিৎসার নামে, দেশীয় ভেষজ চিকিৎসার নামে মানুষকে ঠকাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা দেখবেন। কেননা আপনারা যেই কেমিক্যালটা মানুষকে খাওয়াচ্ছেন, এটা মারাত্মক অপরাধী না, এটা অনেক বড় ধরনের একটি পাপও, অনেক বড় পাপ, যেই পাপ থেকে কখনো মুক্তি পাবেন না। এখন কি কেমিক্যাল তুলে দিচ্ছে মানুষের হাতে? সিলডেনাফিন, সাইটিক্স, ভায়াগারার কাঁচামাল, যেটা খাওয়ার পর একটি মানুষের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, স্মরণশক্তি লোপ পাচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, সবসাইতে বড় ক্ষতি করতেছে ওই কেমিক্যালটা। একটা মাত্রায় কিছুদিন খেলে দুই তিন মাস পরে ওই মাত্রাটা আর কাজ করে না, তার দ্বিগুণ খেতে হয়। তার কিছুদিন পরে ওই কেমিক্যালটা, সিলডেনাফিন সাইটিক্স বলেন, ভায়াগারার কাঁচামাল বলেন, এটা আর এই মানব দেহে কাজ করে না। তাহলে যারা কেমিক্যাল মানুষের হাতে তুলে দিচ্ছেন, আপনারা দরকার হয় আর দুই টাকা বাড়িয়ে নেবেন, তাও মানুষকে ঠকাবেন না, সঠিক জিনিসটা তুলে দিবেন। এখন অনেকেই কমেন্ট করেন যে সোহান ভাই, পঞ্চভূতটা এত কার্যকরী কেন? এই পঞ্চভূতটা কার্যকরী হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয় নাই কাউকে সুস্থ করার, কিন্তু জানেন তো আল্লাহ আমাদেরকে একটি ক্ষমতা দিছে, সঠিক জিনিস কারো হাতে তুলে দেওয়ার। তো আপনার এই দায়িত্বটা যদি আপনি পালন করেন, শুধু সঠিক জিনিসটা কারো হাতে যদি তুলে দেন, কাজ দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না, এটা আল্লাহর তরফ থেকে হবে, কাজ হবেই, শুধু সঠিক জিনিসটা তুলে দিতে হবে। এখন সেই সঠিক জিনিসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, চিনে রাখবেন, পঞ্চভূতের পরিপূর্ণ আইটেম কী কী। সর্বপ্রথম যে আইটেমটা দেখাই, এটা খুব মূল্যবান একটি ঔষধ, আকর করা। একটি কথা আছে, যে পুরুষ নারীর কাছে ধরা সে খাবে আকর করা, এটা সেই আকর করা। এই আকর করা লাগবে আপনাদের সর্বপ্রথম আইটেম। দ্বিতীয়ত আলকুচি, অনেকেই ভুল করে আলকুচি সিদ্ধ করে গুঁড়া করে দুধের সাথে বিভিন্নভাবে আলকুচি খান, বি কেয়ার ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য ক্ষতি হবে আপনার শরীরে। কেননা এই আলকুচি, শুধু আলকুচি যদি কেউ একাধিকবার খায় তার শরীরে পর্যাপ্ত অ্যালার্জি হবে, এটা কখনোই খালি খাবেন না, এটা পঞ্চভূতের সাথে দিয়ে খাওয়ার নিয়ম। এই আলকুচিটা লাগবে। এরপরে যে আইটেমটা লাগবে, শতমূল। আপনার প্রস্রাবে যে কোনো প্রবলেম থাকলে, ইউরিনে যদি ইনফেকশন থাকে, এটা তাও ক্লিয়ার করে দিবে। এই শতমূলটা অবশ্যই লাগবে। শিমল মূল, শিমল মূল অনেকে অনেক মোটা মোটা করে, অনেক বড় করে তারপরে তুলে বিক্রি করে, ওরা ব্যবসার জন্য করে, ওজন যত বৃদ্ধি ওটা অত বেশি। আসলে এটা বেশি বড় করলে ঔষধি কার্যকারিতা, গুণ ক্ষমতাটা অনেক কমে আসে,
এই শিমুলমুলটা আপনি যত কুচি থাকতে তুলে নেবেন তত ভালো। জানেন তো শিমুলমুল আমি খুব কুচি থাকতে আমার জমি থেকে আমি উঠায় নিই, ওইটা বেশি বড় হইতে দিই না। কেননা যদি ছোট্ট একটা জিনিসে পরিপূর্ণ কাজ করে তাহলে বড় করার কি প্রয়োজন? কচিটা নেবেন আপনারা শিমুলমুল। এরপরে যে আইটেমটা নেবেন, আমরা বাঙালিরা ভাগ্যবান যে আমাদের দেশে অর্শগন্ধার মতো একটি ঔষধি গাছ চাষ হয়। এটা জানেন কি আপনারা, যে রেড জিনসনের পিছে পাগলের মতো সব ছুটতেছেন গোলক ধাঁধার পিছে, এই রেড জিনসনের সাইতে অনেক মূল্যবান গাছ এটি অর্শগন্ধা। তারপরে যে আইটেমটা লাগবে, তালমূল। এই তালমূলের একটি বিষয় জানলে আপনারা অবাক হবেন, আপনি 50 কেজি তালমূল ভাঙ্গাইলে দেখবেন 2 কেজি হয়ে গেছে, 5 কেজি হয়ে গেছে। এটা এরকমই ওজনে খুব হালকা। আর তালমূলের আর একটা বিশেষত্ব আছে, একটি মারাত্মক রোগ পুরুষের শরীরে থাকে, ক্ষয়। একটি কথাই আছে, যার আছে ক্ষয় নেই কোনো জয়। এই ক্ষয় বন্ধ করার জন্য তালমূলের ভূমিকা অনেক ঊর্ধ্বে। নামি বীজ্যমণি, অনেকে বলে থাকে মিশ্রিদানা, খুব কার্যকরী একটি ঔষধি মূল এটা। এটা এতটাই কার্যকরী, আপনার ওটাকে মাখনের মতো গাঢ় করবে, টাইম বৃদ্ধি করবে। তারপরে যে আইটেমটা, এটা শঙ্খমণি। শঙ্খ সবাই জানেন, সাপে শঙ্খ লাগে, তো এটা সেই শঙ্খমণি। কোন গাছের খেলে কষ, নারী থাকে পুরুষের কাছে চিরবশ, গাছটা চিনতে হবে না, এটা সেই গাছ। এটাকে বলা হয় কেউরি মূল। একটি কথা আছে, যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল শেখাবে এই কেউরি গাছের মূল, এটা সেই মূল, কেউরি মূল। এই সব কয়টা আইটেম এক জায়গায় করলে তারপরে হবে পঞ্চভূত। যে পঞ্চভূতটা কোনো পুরুষ সকালে খালি পেটে এক গ্লাস পানিতে চা বানানো চামিচের 3 চামচ পাউডার যদি দিয়ে মিক্স করে খেতে পারে, এবং রাত্রে শোয়ার আগে আবার যদি 3 চামচ এক গ্লাস পানিতে মিক্স করে খেতে পারে, ওই পুরুষকে লজ্জা দেয় এমন কোনো নারী নেই, এমন কোনো স্ত্রী নেই তার স্বামীকে লজ্জা দেয়। এটা খান, বানিয়ে খান, আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খান।